আমি একটি দপ্তরে বসে একটা ফতোয়া নিয়ে কাজ করছি। এমন সময় একটি ফোন এলো। আসসালামু আলাইকুম শায়খ, আমি একজন কলেজ ছাত্রী, একটা মাসআলা জানার দরকার ছিল। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বলো, কি জানতে চাও? আচ্ছা, আমি কি আব্বামুকে না জানিয়ে কুরআনুল কারীম হেফজ করতে পারবো? কেন পারবে না, অবশ্যই পারবে। তা তোমার বাবা মা বুঝি ধর্ম পালন মোটেও পছন্দ করে না? না না শেখ, এমনটা নয়। তারা দুজন অত্যন্ত পরহেজগার। বাহ, তাহলে তুমি লোকাতে কেন চাইছো? শেখ, আপনি তো জানেন হাফেজের পিতামাতাকে কিয়ামতের দিন তাজ পরানো হবে। জি আলহামদুলিল্লাহ জানি। আমি কিয়ামতের দিন আমার আব্বু আম্মুকে তাজ পরিয়ে তাদের দুজনকে সারপ্রাইজ দিতে চাই।